কেমন আছো মা? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাবি, আপনার আজকে খুব সুন্দর লাগবে আছে। থ্যাংক ইউ। ইটস ওকে। আপনার বাড়িও বরিশাল, আমার বাড়িও বরিশাল। আপনার প্রতি আমার একটু আলাদা টান আছে, তো কিছু মনে করেন না, আমি একটু হিসাব মিলাই পারি না। এই মসজিদের লগে আপনার মিললে কেমনে কয়েন দেখি, আপনার আপনার মতো এইরকম একটা সুন্দর একটা স্মার্ট মহিলা, আই ক্যান্ট ইমাজিন। ভাবি কেমন আছে? ভালো আছে, খুব শিগগিরই আইতে আছে। আর হেডেও আমি আপনার কথা কইছি যে আপনি আমার খুব যত্ন যত্ন করেন, হে শুনেও খুব খুশি হয়েছে। আইবে, খুব শিগগিরই আইবে, কথাবার্তা কম আনি। আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়া আলাইকুম। আমি যাই ভাবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই লোকটার সাথে তোমার কি কথা? তুই এই লোকটা দেশি মানুষ আইছেন থায়, এই লোক কথা কই? হাতে রাখো তোমার দেশি মানুষ, উনি বারাডিয়া না, তোমার না করছিনা যে বারাডিয়ার সাথে কথাবার্তা কম কইবে। তে দেশি মানুষের লোক কথা কইতে কি হয়? একবার পানির সাপটা পিঠার মতো জোড়া লাগিয়ে কথা কইবা লাগছ না? শোনো, আমি এগুলো পছন্দ করি না। তোমার মনের মধ্যে খালি বেলা এইছে, জিলাপির মতো পেঁয়াজ লাগিয়ে রইছে, এর লগেই তো তোমার এই রুমের এলাকা কথা কইলে সন্দেহ। তোমার দেশি মানুষ, তাহলে তোমার এক কাম করুম, কালকে ঘোড়ার গাড়ি আছে না ঢাকা শহরে, ঘোড়ার গাড়িতে উঠে সদর ঘাট নিয়ে যাবো, লঞ্চে করে যারা এই বরিশাল থেকে টাকার সাথে গেটের মধ্যে খাড়িয়ে খাড়িয়ে এ বাইডি হুনছো হুনছো কথা কইবে, বুঝো নাই? দেশি মানুষ একটু জয়না দেখা বেশি করবা না, গলা নামিয়ে কথা কও। মানছে শুনলে ইজ্জত আমার যাইব, তোমারও যাইব। নিচে চলো মা, চলো আহ, নিচে আহ। Sorry. How are you? Me, that boy, Johnny Bhai Bas, sit. Pulok. Yes, yes, you're right. And you, Arfin. Right? Afrin. Oh, Afrin. How are you? Fine, thank you. But today I'm not fine. Why? Because I have one interview. Interview member 7, they are question me, I answer everything right, but they not please, mane they not chakriye. But I'm happy. Why? Ami interview dislam, but amar chakri hoyeche. Oh, congratulations. Thank you. Er jonno ekta mane bengali kobitar kotha mone porlo, je nodir epar chhari anishshash ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস। মানে টুডে মাই ইন্টারভিউ আই এম ফেলর, ইওর ইন্টারভিউ ইউ সাকসেস, মানে সেম রিভার উই আর, মানে এইদিকে আমার ব্যর্থতা, ওইদিকে আপনার সাকসেস। আপনার সাথে আমার তুলনা করছেন কেন? না না, একটা মিল খুঁজে পেয়েছি, সেম, বিকজ সেম ডে উই কাম, সেম বাস,
সেম ডে উই ইন্টারভিউ, সেম ডে সেম রোড উই আর ওয়াকিং, দ্যাটস হোয়াই টকিং এন্ড টকিং রিয়া ইউ আর রাইট জাই ইউ গো হোম ওকে উই টুগেদার আমি আমার বাসায় যাব সেম আমিও একসঙ্গে গেলাম আই হ্যাভ নো ওয়ার্ক টুডে একসাথে গেলাম আচ্ছা প্লিজ এনি টাইম আই নিড ইউর হেল্প অর ইউ নিড মাই হেল্প প্লিজ গিভ ইউর মোবাইল নাম্বার একটা মিস কল দেব আপনি পরে আমাকে ই করবেন একটা নাম্বারটা লিখে রাখেন মিস কল বাট আই হ্যাভ নো ক্রেডিট দ্যাটস ওয়াই প্লিজ ইউ পুট ইউর নাম্বার আপনার ইংলিশ অনেক খারাপ এটা আপনি জানেন ঠিক আছে ওয়ান থিং ইউ আর সো গুড হিউম্যান বিং ইউ আর অলসো আ গুড হিউম্যান বিং ইউ আর সো সুইট ইউ আর অলসো সো সুইট me in front of your home মানে under your home me under your home কে আপনি my name is Pulok ও যে টকে when you are me talk to office interview and first time we're meet মানে journey by bus seat problem I have help you ও হ্যাঁ চিনতে পারছি কিন্তু আপনি আমার বাড়ি চিনলেন কি করে because I follow you when you come your home I follow you দেখার কোনো দরকার নাই আপনাদের এখান থেকে ডিম না রান্না করে দিবো আবার দোকান থেকে আনে আপনার রান্না দিবো কি যে মুসিবত ভাড়া দিছে আল্লাহ কি করেন আপা মুসিবত মনে করেন না মুসিবত মনে করলে তো মুসিবত বেশি কথা করেন না থ্যাংক ইউ আন্টি ওয়েলকাম
মুশকিল আনছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে কানেকশনটা লাগাও। দিতে চান, অনেক কষ্ট করে নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। দিতে হবে না। আমি তো স্ত্রী আনতে বলছিলাম, গাধা কথা কার, তোর বাপ একটা গাধা, তুই একটা গাধা, মানে এক চরমারে ফাটাফাটাই স্ত্রী নিয়ে। তুমি আমার বাপের ভাই না হইলে কি করতে, তাহলে কি করতে? ডিম দিয়ে আসমু। আপনি তো আন্ডা দিলেন, আমার মিথ্যা কথা কইতেছেন। নেন একটা ডিম নিছিলাম, কত কথা শুনলাম না, আর কথা শোনানোর দরকার নেই। মানুষ দিন সত্যি মাসে পাগল, পৌষ মাসে পাগল হয়ে গেছে। আমার স্ত্রীটা কই, আয়রনটা কোথায়? আয়রনটা তো বলছিলাম না। তোর বয়স কত? 26। কত? 25। 25 আর 26 এক। ইংরেজিতে যদি হিসাব করি 26, আর বাংলায় 25। I live second floor, first floor. I apologize. I'm sorry. My brother's son, he is stupid. He too much anger you. I'm sorry. Huh? We are apologize. I'm really sorry. I know you are very anger to me. That's why you silent. Okay, I'm sorry. ভাবি বুঝতে পেরেছি যে আপনি খুব রাগে চুপ করে আছেন, রাগ করে আছেন খুব, তাই না? আমরা সরি রাগ না। হ্যাঁ, আমি তো অনেক রাগ করছিলাম। আপনি কি মানে বেসিক্যালি নট উই নিড এগ, বেসিক্যালি আই নিড ক্যালেন্ডার। ইউ হ্যাভ ক্যালেন্ডার? ক্যালেন্ডার 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 ইয়েস খারান খারান উই আনে দে ক্যালেন্ডার। Sorry, I told you calendar, but this not calendar. I need calendar, means iron, means istari, 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 istari. Oh, istari, ya tumi bujhi nai. Oh, sorry. Te age koiben na. Acha, ektu kharan. Okay. Ejana. Istari, sai, sai, istari. ওকে, থ্যাংক ইউ, রিয়েলি উই আর অ্যাপোলোজাইজ। আচ্ছা, তোমরা কী শুরু করছো? তোমার 22 তারিখ একবার আন্ডা দাও। তুমি আহ একবার ক্যালেন্ডার নিবে, আর আমার বউ আইনে দিল ক্যালেন্ডার, হইল না? আবার কই ইস্তারি ইস্তারি, কী শুরু করছো তোমরা? ও, ওয়ান থিং, আন্ডারস্ট্যান্ড, সামথিং রং, সামথিং রং। কি রং পামু কই, যা ছিল বিল্ডিংয়ে গুলিয়ে সব দিয়ে দিছি, আমার কাছে রং টং নাই দিয়ে আবার। নো নো নো, দ্যাট কালার ইজ নট এ রং, রং অ্যান্ড কালার ডিফারেন্ট। রং মিন্স সাম মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এই রং মানে সেই রং না, ভুল বোঝাবুঝি হয়েছে, এটা বলতে চাই। তুমি যাও, আল্লাহর কাছে মাপ চাই, দোয়া চাই, যাও তো ভাই। ইউ আর মাই বিগ ব্রাদার, নো মাপ, নো অ্যাপোলোজাইজ। ভাই মাপ চাবেন না, আমি আপনার ভাই, আপনাদের সহযোগিতা ভালোবাসায় আছি। থ্যাংক ইউ, ভুল বোঝেন না ভাই, ভুল বোঝেন। আর ভাস্তাটা ব্রাদার সান স্টুপিড, ভুল বোঝেন না ভাই, আসে আসে। স্টুপিড মুপিড কি ভাই, যাও তো বাবা, আমার আমার রক্ষা করো।
কিভাবে এটা তুমি ইস্ত্রি করতে বলছো? আমি ইস্ত্রি করছি বাবা। তুই তো অনেক ভালো ছেলে বাবা, আমি তোর কেন তোর মানলাম? আমি অ্যাপোলোজাইজ, আমার ভুল হয়েছে। আচ্ছা তুই আমার বাপ না, তুই বাপ না, আমি তো তুই ছেলে, তুই আমার মা, আমার একটু কইস আর মার মা। আঙ্কেল আমি ভুল করছি বাবা, তুই অনেক ভালো ছেলে। তুই যেভাবে কষ্ট করছিস আমি সরি, আমি সরি বাবা, আমি সরি। You're a good human being. I'm sorry. পাশের রুমে ঈদে হবে আছে না, চশমা পরে থাকে যে বোকা শুকা, যার কাছ থেকে চানাচুর আর বিস্কুট আমি চুরি করে খাই। ছি কি তোমার কইতেছি কি, তুমি তো হৃদয় ভাইয়ের সিন হই না? হ্যাঁ চাকরি করে হৃদয় ভাইয়ের নাম্বার। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি কোনো ফোন কিনবেন না নাকি? আর তোমার কইছি না, তোমার কথা দিছি মোবাইল কিনবো। আঙ্কেল কইছে আমার সুন্দর থেকে একটা মোবাইল দিব, তখন তো মনে করো যে কারোর মোবাইল চায় না লাগবো না, কে চানাচুর আর বিস্কুট আলা। হ্যাঁ মোবাইল Oxford. O O double F double F C O U R S E C O U R S E Oxford. Of course. Of course. Oxford. This is the and dictionary name. Of course. You first off the light and bent. Slip. Oxford. First time of light, then I shall will sleep. Hanif, I tell you one thing. You tell, of course. I tell Oxford. Uncle, I sleep in bed, my bed. Your bed. ভাইজান, ডরেন না, ভাইজান।
আমার সাথে সুখ দুঃখের গল্প করলে আপনার ঘুমাসবো না বড়? না, আপনার সাথে গল্প করলে আমি ক্লান্ত হয়ে যাবো না, তখন তো ঘুমিয়ে এমনি আসবো। আপনি আমার হিস্টাসিন পাইছেন তাই না? হিস্টাসিন কি ভাই? ঘুমের ওষুধ। সি, আমি কি নেশা করি? মানে নেশা? আচ্ছা আপনি কি কইতেছেন কন্ত ভাই? কন না মানে ভাইজান, আপনার কাছে কি খাবার টাবার আছে? রাইতে আপনি খান নাই? আমার একটা সমস্যা আছে, রাইতে খায়া ঘুমাইলে খিদা ঠেলা আবার ঘুম ভাঙা যায়। ও, আমার কাছে তো খাওয়ান নাই। আপনি এক কাম করেন, ওই যে পাক ঘরে যায় দেখেন ভাত টাত কিছু পান নাকি। ভাত টাত না, চানাচুর বিস্কিট টিস্কুট। না, আমার কাছে চানাচুর বিস্কুট নাই ভাইজান। মিথ্যা কথা কর না। মিথ্যা কথা মানে? আপনার ডয়ারে চানাচুর বিস্কুট আছে না? আপনি জানলেন কেমনে? আপনার দুপুরে যখন ছিলেন না তখন তো আমি খাইছি, তখন দেহি নাই। দুপুরে আমার মধ্যে চানাচুর বিস্কুট খেয়েছেন না? কামটা কিন্তু আপনি ভাই ঠিক করেন নাই, আপনি আমার পারমিশন ছাড়া। আচ্ছা ঠিক আছে, খাইছেন যখন আমি সকালে নিজে চানাচুর বিস্কুট কিনে আপনারা খাওয়ামনি। হ্যাঁ না, ড্রয়ার আছে ওখান থেকে দেন না। ওইটা তো নাই, শেষ হয়ে গেছে, আমি খেয়া ফেলাইছি। শেষ হয়ে গেছে না? তাহলে আমি গল্প স্বল্প করি। গল্প না ভাইজান, আপনি তো চাকরি করেন না তাই না? তো চাকরি করলে সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, আর চাকরি যারা করে তাকে গেছে রাইতের ঘুমের মাহাত্ম্য অন্যরকম, বুঝছেন না ভাই? তো আপনি এখন যান ঘুমান বড়। হ্যাঁ, সকালে আপনার আমি নিজাতে চানাচুর বিস্কুট খাওয়ামনি। হ্যাঁ ভাইজান, সত্যি সত্যি নাই? না, ওই যে করলাম না, নাই। তোমার মোবাইলে কি টাকা আছে? নো, আই হ্যাভ নো ক্রেডিট। ওটা না থাক, টাকা আছে তো? নো, আই হ্যাভ নো মানি, নো ক্রেডিট, জিরো ব্যালেন্স মোবাইল, নো মানি, নো মানি ফর ইউ। ইউ মাই? ইয়েস, ফর ইউ, নো মানি ফর ইউ। আমার খিদা লাগছে। হানে বাবা প্লিজ, ইউ কমপ্লিট ইউর ডিনার, ইউ কমপ্লিট ইউর ডিনার। মানে রাত্রের খাও তুমি খেয়েছো? খাইছি, বাট ইউ মাই প্রবলেম, আমি রাইতে ঘুমাইলে পরে খাই ঘুমাই তারপরে আবার খিদা লাগে না। প্লিজ হানি, স্টপ ইউর মাউথ, ইউ গো টু অফ দ্য সুইচ অ্যান্ড গো টু বেড। না, চানাচুর আর বিস্কিট আর চা এগুলি এখন। হানিফ, আই নো ইউ মাইন্ড মি, ইউ অলসো ওকে, ইটস এ ইটস এ লাভ ফর আঙ্কেল অ্যান্ড ব্রাদার সং।
হ্যালো, আর ইউ হোম? হ্যাঁ, না মানে আপনি কি বাসায়? আর ইউ অ্যাট হোম? হ্যাঁ বাসায়। কেন আপনি আমাকে বারবার মিস কল দিতেছেন কেন? বিকজ আই মিস ইউ, দ্যাটস ওয়াই আই গিভ ইউ মিস কল। কি? বিকজ আই মিস ইউ, দ্যাটস ওয়াই আই গিভ ইউ মিস কল। আই এম আন্ডার দ্য ট্রি ইন ফ্রন্ট অফ ইউর হোম, প্লিজ কাম ডাউন। ফাইজদামি করার জায়গা পান না। শুনেন, ক্লিয়ারলি একটা কথা বলি, আপনি আপনার কাজে যান, ঠিক আছে? আমাকে ডিস্টার্ব করেন না আর বারবার মিস কল দেন না, ঠিক আছে? Sorry, I am waiting for you. কেন? Because today I am free, I have no work. I am stand up here under the tree. But today I am not free, I have lots of work and I have to go. আমি রিকশা নিয়ে ওই দিকটাতে যাব। No problem, one rickshaw, two seat, you and me sit down and rickshaw puller moving, no problem. There is a big problem. One rickshaw, one seat, and that's me. Okay. One rickshaw, one seat, you sit down, rickshaw puller moving. I am behind the rickshaw, I am running with you. অবশ্যই আপনি দৌড়াবেন, কিন্তু আমি যেদিকে যাব তার বিপরীত দিকে। দ্যাট মিন্স আমি ওদিকটাতে যাব রিকশা নিয়ে, আপনি এদিকে দৌড়াবেন, ঠিক আছে? ওকে ওকে। পড়ালেখা জানা মেয়ে, পড়াশোনা করছে এত কষ্ট করে, আমি চাকরি করব না? না, তুমি চাকরি করবে না, কারণ আমাদের ফ্যামিলির মেয়েরা বাইরে চাকরি করে না। আগে তোমাদের ফ্যামিলিতে যাই, তারপর না হয় চাকরি ছেড়ে দিই। তুমি তো গেছো, যাই মানে কি, চলে গেছো? আচ্ছা, আমি না বুঝতেছি না, আমি একটা অফিসিয়াল ওয়ার্ক করতেছি, মানে এক ঘর থেকে এক ঘরে, আমি তো আর আউটডোরে কাজ করতেছি না। কিন্তু সেই ঘরটা তো আমাদের না, আর তাছাড়া তুমি 9টা থেকে 5টা জব করলে আমাকে সময় দেবে কে? অন্য মেয়ে নিয়ে খুলবার সময়? এটা সম্ভব না, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আমি সম্ভব করতে বলিও না, আমি ইয়ার কি করছি সেটা বুঝতে পারছি। আমার কথা হচ্ছে যে তুমি মানে তোমার প্রবলেমটা হচ্ছে এটা, আমি 9টা টু 5টা জব করলে তোমার সাথে দেখা হবে না, এই তো? হ্যাঁ, তোমার যখন দেখা করতে ইচ্ছা হবে তখন আমাকে। না না না, টাইম মেনটেন করে সেটা তুমি পারবে না, সেটা তুমি পারবে না, তোমার চাকরি করার দরকার নেই, চাকরি করবে না তুমি। আচ্ছা, চাকরিটা কেবল নিছি, আমি একটু করি দেখি কি অবস্থা হয়, এখনই না না করলে তো হবে না, তাই না? না নিছো আবার ছাড়ো, নিতে যখন পারছো ছাড়তে পারবা। নিতে যখন পারছি কয়েকদিন করি, তারপর না হয় ছেড়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, করো, বাট এক মাস। এক মাস? হ্যাঁ, এক মাসের বেশি তুমি চাকরি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, কেবল শুরু করছি, যদি ভালো লাগে তাইলে আর কয়েক মাস বাড়াবো। না বাড়ানো যাবে না, এক মাস। শখে চাকরি করতেছি তো, এক মাস করো, শখ শেষ হয়ে যাবে। শখে চাকরি করতেছি না, এই যে আমি পড়াশোনা করছি এত কষ্ট করে,
তো এই পড়াশোনাটাকে ইউটিলাইজ করবো না? পড়াশোনা করে যদি আমি সেই ঘরের বউ হয়ে যাই, বিয়ে শাদি করে রান্না বাড়ি করি, তাহলে এই পড়াশোনাটা করে লাভ করে ইউটিলাইজ করা যায় না? তুমি সমাজসেবা করো, এটা করো, ওটা করো। বয়ফ্রেন্ড মাসুদ, মাসুদ পুলক ভাই, মাসুদ অনেক সুইট একটা পারসন, অনেক অনেস্ট, অনেক ইনোসেন্ট, আমার খুব ভাল লাগে উনাকে। না তা ঠিক আছে, ইনোসেন্ট, বাট উনি কাঁদছে কেন? ভালো কথা পুলক ভাই, আপনি তাই ওইখানে রাখছেন কেন? গলায় পেঁচায় পুলক ভাই, আপনি টাইটাও গোছাতে শেখেন না, দেন দাঁড়ান, এই যে দেখেন কীভাবে গোছাতে হয়, দেখছেন, এই যে দেখছেন, একটু খুলেন, এইভাবে রাখতে হয়, ঠিক আছে? থ্যাংক ইউ, ওয়েলকাম। তাহলে যান। শুনেন, আপনি একটা কাজ করেন, আমরা তো ওইদিকে যেতেছি, আপনি এইদিকে যান। হ্যাঁ যান, দেখা হবে পুলক ভাই, আবার দেখা হবে, ভালো থাকুন, বেস্ট অফ লাক। পুলক ভাই আপনি যান ওদিকে। আমি রাজবন্ধু, তো এই জন্য কি ব্যাপার নাই, লাইটটা জ্বালাই না, বাতি জ্বালানোর দরকার নাই, কিন্তু এই কি করতে বলছেন? করে আমার টুটবি টুট খাইছি, তা আমার করে কেন বাইজন রাগ করলেন? না অবাক হয়েছে ভাই, আমি অবাক হয়ে কিছু না, প্রতিদিন তো আমি আপনার এজেন্ট উত্তর বিস্কুট খাই। আমার বিস্কুট খাও, বাইট কর, মরে আছে, বাইট কর, আরো আছে, আরো আছে, আরো আছে, বাইট কর, না না আরো আছে বেটা, বাইট কর, আরো আছে, কোনোদিন দেখছি একটা মাড়ি সাটাইয়া এরপরে রুমে ঢুকাই দেবো।
মিস্টার হানিফ, লিসেন টু মি, এটা একটা ভদ্রলোকের ভাষা, এখানে দুজন ভদ্রলোক থাকে। ঘোরা রে ঘোরা 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 হানিফ, ভদ্রলোকরা এত জোরে সাউন্ড করে না। প্লিজ প্লিজ হানিফ, আপনি সাউন্ড করেন না, এমনিতে দেখেন চুপচাপ, আর না হলে চলে যান ঘুমান গিয়ে। বিয়া বিয়া দেখা বিয়া রকি ভাই, বিয়ে হইতেছে বিয়া। হানিফ আপনার বিয়া, শুনেন শুনেন, আপনার সাথে একটা কথা আছে বলে জিজ্ঞেস। ভাই হাউ আর ইউ? আমার আর থাউন রে ভাই, এ আসি আর কি, বুঝছেন না, সব চাকরি বাকরি ভালো না, আসি বড়। আপনি কেমন আছেন? আই এম নট ওয়েল। কেন, কী হয়েছে? আঙ্কেলের মন খারাপ। কি বলেন, মিয়া ভাই গ্যাজুয়েটের মন খারাপ মানে কী হয়েছে? এই যে আপনি কইলেন গ্যাজুয়েট, ঢাকা শহরের মানুষ এই কথাটাই কেন বোঝে না, আঙ্কেল তো গ্যাজুয়েট, তাইপরে এটাও দেখে না, চাকরি টাকরি দিতে হইতেছে না। আর এটার জন্য তো মামা লাগবো। কি কন আপনি, আঙ্কেলেরও মামা আছে, আমারও মামা আছে, আমাকে কি মামা নেই আপনি মনে করেন? এই মামা সেই মামা না, হালুম মামা লাগবো। হালুম কি? বুঝলেন না, ক্ষমতা ধর মামা, বুঝছেন না বড়? এটা তো নাই, বাট আই টোল ইউ ওয়ান স্পেশাল থিং। কি কন? আপনার মোবাইলটা একটু দেন তো। আমার মোবাইল দিয়ে আপনি কি করবেন? ফোন করবো, কথা কমো উইথ মাই রিলেটিভ প্লিজ। আপনি মিয়া ভাই গ্যাজুয়েটের বাইসতে আপনি কথা কবেন, এক মিনিট কথা কবেন, এটা কোনো ব্যাপারই না, এনেন। তবে এই এক মিনিটে কথা কবেন, মোবাইলে তেমন টেক নেই, বুঝছেন না হৃদয় ভাই? হ্যাঁ, আপনার হৃদয়টা অনেক গুড, ইউ আর এ গুড। বড় তো করতেই চাই, কিন্তু দেশের যা অবস্থা, চাকরি বাকরি যা অবস্থা। হ্যালো, কেটা? আমি পাখি। পাখি? কোন পাখি বলতেছেন? কত পাখি তো মুখে ফোন দেয়। হানিফ পাখি। ও হানিফ পাখি, আচ্ছা বলেন কি বলবেন। শোনা, কালকে তোমার সাথে আমি দেখা করব। দেখা করতে চান মোর সাথে? কোনো সমস্যা নাই, ঠিক আছে, দেখা করবো। আমি কিছু বলবেন? যার ওই যে ওই যে ওই চোখ দুটো, যে এই চোখ দুটো। ও, আমার বয়ফ্রেন্ড? জি। না, ছেলেটা ভালো। আমি জানি তো, অনেক ভালো, অনেক সুইট, অনেক অনেস্ট পার্সন। আর কিছু বলার আছে আপনার? দ্যাট বয় ইজ
গুড হিউম্যান বিং। ওকে রাখি। আচ্ছা ঠিক আছে রাখি। ওকে ওকে বাই রাখি। ইউ অ্যান্ড মি, হোয়াট রিলেশন? ইউ আর মাই ব্রাদার্স। দেখাশোনা আমি বাপ মা সাইরা কার কাছে থাকি? মি আমার কাছে। আমার সুখ দুঃখ কে দেখবে? মি হানিফ, ইউর ব্রাদার, ইউর ফাদার ফাদার নেম অ্যান্ড মাই ফাদার নেম সেম, ইউ আর মাই ব্লাড, উই আর ফ্যামিলি। ওকে, আমার অসুখ বিসুখ হলে কে দেখবে? মি আমি যদি চাকরি পাই, বড় একটা চাকরি পাই, তারপর তোমার সন্তান টন্তান হয়, তারা কে কুলে নেবে? ইউ আমি নতুন কাপড় চুর কিনলে বলো, তোমার বাচ্চা পেশাব করে দিলে কার কাপড় পেশাব করে দেবো? ইউ তাহলে 200 টাকা দাও। হোয়াই লাগবো? আমি ঢাকা শহর আইসি, ফকির একটা টাকাও দিই না, আর ভালো কিছু খামু। 200 টাকা ইজ মোর টাকা। ওকে, ইউ গিভ বেগার, নো প্রবলেম, ইউ গিভ 100 টাকা অ্যান্ড ফুড। মাই মেস ইজ ফুড, নো প্রবলেম। এই জায়গার খাবার খাম না তো বাইরে, যে চানাচুর বিস্কুট তুমি টানো না, তাহলে বাইরে যাই খাওয়া লাগবো না, এই জন্য ভালো কিছু খাম দাও। ওকে 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 ওকে, আই গিভ ইউ 150, ওকে? 200 টাকা এখনই এখনই দাও। নট নো, আই হ্যাভ নট মানি টুমরো, আই গিভ। ওকে এখন এখনই এখনই দাও। যাব ঠিক আছে, সকালে দিও, সমস্যা কি? বি বাই। তোমার কাছে মিথ্যা কথা কইছি। হোয়াট? আমার 200 টাকা লাগবো কালকে সকালে, তুমি আমার দিবা? বাবা মিথ্যা কথা কইছি। ওকে ওকে, ওয়ান থিং, মাই আমার ছেলে যদি ইয়োর শার্ট পেশাব করে দেয়? একটাই গে, সাইডটাই দিব, কোনো সমস্যা নাই। আমার বাচ্চা কাচ্চা কোলে আমি রাখবো, এরকম করে কোলে রাখবো, কোনো সমস্যা আছে? ইউ আর মাই আঙ্কেল হানিফ। You are so good. You are so good. So we are anek bhalo. You are so innocent. Because we are family. We are no mistake, mithya. No, no. Shotto, always shotto. We have no mithya. I give you 2020. No problem. Tumi anek bhalo. Because you true. You say true. Shotto kotha. I give you 220. All the time. উই সে ট্রু। ওকে ঠিক আছে, কালকে সকালে দিয়ে কালকে। তুমি কোনো কথা কও নাকি? লজ্জা লাগে। তুমি জানো? হ্যাঁ, আঙ্কেল হলো আমার আব্বা আছে না, আমার আব্বার ছোট ভাই, মানে আমার চাচু চাচা। কিন্তু আঙ্কেল কইছে ঢাকা শহরে চাচা বলা যাবে না, ইংরেজিতে বলতে হবে আঙ্কেল। কারণ কি জানো, জানো আঙ্কেল হলো গ্রাজুয়েট। ও সে আমিও গ্রাজুয়েট হয়েছিলাম। আঙ্কেল কাছে আমার একটা স্কুলে ভর্তি করে, কলেজে ভর্তি করে দেবো। আমি তো স্কুল পাস করছি, হ্যাঁ স্কুল দুইবার পরীক্ষা দেওয়া পাস করছি, কলেজে ভর্তি করে দেবো, তারপর আমি গ্রাজুয়েট হয়ে যাবো। পাশায় আমি কী করি জানো? অফকোর্স আছে না, অফকোর্স পড়ি। অফকোর্স না, অক্সফোর্ড। অক্সফোর্ড পড়ি। আঙ্কেল যখন অক্সফোর্ড পড়া ঠিয়া জায়গা, তখন আমি বই বই অক্সফোর্ড করি, কারণ আমার তো গ্রাজুয়েট হওয়ার লাগবো না, আঙ্কেল তো গ্রাজুয়েট। তখন তোমার সাথে আমি ইংরেজিতে কথা বলবো, কম কি হ্যালো হাউ আর ইউ, আই এম অয়েল। অয়েল না, তুমি কবে অয়েল গিয়ে? অয়েল অয়েল, ওই তো অয়েল অয়েল অয়েল, ওই ওই বেন আর কি বলছো? হ্যাঁ চলো আমরা এক কাম করি, যে ইয়ে বাগানে ওই হাঁটি, হাত ধরে ধরে, ঠিক আছে? হ্যাঁ পার্কে।
আঙ্কেল তো আন মেরেজ আঙ্কেল মেরেজ হয়ে গেলে আমরা দুইজন মেরেজ হয়ে যাবো আঙ্কেলটা গিয়া বুঝছো হয় হ্যাঁ আমি জানি তাহলে ওই যে রিক্সা আছে যাও হয় আমি গেলাম বুঝছো নিজের স্বাস্থ্যের প্রতি দাঁড়া 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 এটা কি হ্যাঁ ওয়া কি মোর মতে উহুন নাই এবার ও তাহলে যাও ওই যে রিক্সা দাঁড়া নিছে এই খারাও নিয়ে যাও এই রিক্সা যাও আমি গেলাম ভাড়া আছে না হয় আছে না লেকিন আঙ্কেল টাকা দিয়ে দিছে আমারে তো হাই আচ্ছা ঠিক আছে যাও গেলাম যাও যাও বুঝি যে খারাই রয়েছি রিক্সা আমি ফোন দিই মুকুল দোকান থেকে তোমার ফোন দিব আঙ্কেল তুমি এই যে কেন তুই এনে কেন আমরা তো আন মেরেজ ভাবলাম দাঁড়া তাহলে বুয়া খুঁজে আনি বুয়ার খুঁজাইছি পার্কে বুয়া খুঁজতেছ ইউ ফাইন্ড দে বুয়া পার্ক হ্যাঁ ইন বিটুইন পার্ক আই আই বুয়া ফরগেট বুয়া মেয়েটা কে কোন মেয়ে আরে কোন মেয়ে ছিল না যে আল্লাহর কসম নিতে হয় যে কান তো ভাই নাম কি তো মেয়েটা কে রে বুয়া বুয়া ভাই একটা ভালো মানুষ ভালো মানুষের বুয়া কস মেয়েটা কে হ্যাঁ আবার কস দে টাকা দেবো ফোন করবো হ্যাঁ ফোন করবো না কেডা মেডে কেডা মেডে কেডা মেডে কেডা কদিন না চানাচুল খুঁজলেন আজকা গেলাম একসাথে চানাচুল খামো আপনি কোনো কথাই খুঁজেছেন না কি হয়েছে বড় মনটা খারাপ না ভাই কি হয়েছে সাম ব্যাড মাইন্ড মি কেন মন খারাপ কেন মাই আঙ্কেল আমার দৌড়ানি দিছে মিয়া ভাই গ্রাজুয়েট আপনার দৌড়ানি দিছে মিয়া ভাই তো অনেক ভালো মানুষ মানে মিয়া ভাই অযোধ্যা কাউরে দৌড়ানি দিবার পারে না তাই না ভাই না ভুলটা আমারই ছিল ঘটনার ওই কি আপনার রকম কেঁচানাসুর খান না ঘটনাটা করলে সমস্যা কি আমি তো সমাধান দিবার পারি না মানে আমি আঙ্কেলের চাকরিটা হইতেছে না আপনার এটা দেখেন না হ্যাঁ হ্যাঁ এই কথা না কতবার কমু আপনার বুঝায় কইতেছি না বিষয়টা হইতেছে যে থাকে এক কথা পেশাল পারতে পারতে তো অস্থির হয়ে গেলাম গা দেখি আমার অফিসে ওই যে বস্ত্রে কুইয়া একটা ব্যবস্থা করবো পারি নাকি আমারও তো কষ্ট লাগে তাহলে আমার ইতিহাস শোনেন আমি ঢাকায় হ্যাঁ 30টা পরীক্ষা দিয়েছিলাম চাকরির নিকা বুঝছেন না তারপরে 30 বারের পর পরীক্ষা দিয়া এই জায়গাও চাকরি হইতো না আমার এক আঙ্কেল মানে হালুম আমার চাকরিটা ব্যবস্থা করে দিয়েছিল বুঝছেন আমি মিয়া ভাইরে বলছি যে মিয়া ভাই ঠিক আছে আজকে নাই শেষ হয়ে গেছে আপনি চানাচুর খান কি
থেকে কার কাছে কি বিষয় আসে, কি কি সমস্যা? আমি এই বাড়িতে আসছি। এই বাড়িতে আইছি মানে? আর এই বাড়িতে কার কাছে আইছেন? জীবনের কাছে। জীবন সাহেব নাই, জীবন সাহেব এখন বাইরে আছে, মানে অফিসে টফিসে গেছে। তো নাই, ওর ঘর তো আছে। আপনি এক কাজ করেন, জীবন সাহেব আর আগ পর্যন্ত এনে ঘরে থাকেন। এর কি ধরনের ভদ্রতা? সভ্যতা ভদ্রতা আপনি আমার শিখেবেন, আপনার কাছ থেকে আমার শিখতে হইব। সভ্যতা ভদ্রতা তো বালাই নাই আপনার কাছে, সালাম কালাম। আপনি কি মায়া মায়া মানুষ তো না, আপনি কাটাতারের বেড়া। আপনি কে? আমি কে মানে আমার জিজ্ঞেস করবেন? আমি কে? এই এই আমি কে রাখো তো? Bhaiya, if you don't mind, please go and open the door, please. Oxford! Hi! Even my own! Ki? Even my own! Even my own! Apna kar kaise aaste hain? Apne marriage, non-marriage? Ami bhaiya, ami jibone kaise aaste. Oh! তাই আসেন আসেন আসেন, ভিতরে আসেন। জীবন ভাইয়ের বউ, ওয়াইফ। আনমেরেজ জীবন ভাইয়ের বউ কি বলছেন আপনি? খুব ভালো মানিয়েছে। ভাবি কি খাবেন, চা খাবেন নাকি একবারে খাবার খাবেন? না না, আপনি আসতে হবে না, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, আমি দেখতেছি, আপনাকে কিছু বলতে হবে না। এই যে বাথরুম, হ্যাঁ আপনি ফ্রেশ হন, আমি দেখতেছি সব কিছু। আর ইয়ে হয়েছে কি বলে, আপনি ইচ্ছে করলে রেস্ট নেন, আমি দেখতেছি কি খাবেন না খাবেন আমি দেখতেছি। আমি হানিফ, এসএসসি টু টাইমস, গ্রাম থেকে আসছেন আপনার না? হানিফ, হানিফ ভাইয়া ভাবি রেস্ট রেস্ট নেই, অনেক জার্নি করে আসছে, তো আসুন পরে কথা বলবো। খুব যত্ন করে যত্ন করে মানে তুমি আবার অন্যভাবে কেন নিতে আসো? হেউ বরিশাল্লা, তুমিও বরিশাল্লা, আমিও বরিশাল্লা। এই সময় আমি বরিশাল্লা না, আমার শ্বশুর বাড়ি বরিশাল্লা। একই কথা, শ্বশুর বাড়ি মানেই তোমার বাড়ি, তো আমরা একলগে থাকি তো। তো ওই এক্সট্রিমলি সরি ভাইয়া, প্লিজ ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড প্লিজ ভাইয়া, আমার ফোনটা ভাইয়া। অবশ্যই সরি ভাবি, সরি সরি সরি, এক্সকিউজ, হ্যাভ এ নাইস স্লিপ ভাইয়া। থ্যাংক ইউ। কেমন আছো, কেমন লাগতেছে? ভালো তো লাগতেছে আইসা, কিন্তু আমার মন ভালো নয়। তুমি আমার বাড়িতে রেখে আসো, বাড়িতে থাকতে ভালো লাগে। আর বেশি দিন লাগবে না, আমার একটু বেতনটা বাড়ুক, এরপরে আমি একটা ভালোবাসা লইয়া তোমার লগে একলগে থাকবো। আমার কি মনে কয় তোমার স্যারে থাকতে কো?
আবার কেটে আইলে বুঝছো আমি কেন তোমার আনি না এই সমস্ত ফলাফলের লোককে যখন তো না ইয়ে ডিস্টার্ব করবে আমি যেদিন নিজের বাসা লইছি অনু সেদিন আমি তোমার আনবো এটি নিয়ে তুমি এত ভাবো কেন কো আমি কিছু জানি না তুমি আমার থাকার ব্যবস্থা করো ব্যাস আমি তো ভাড়া দিয়ে থাকি ওখানে সে বউ নিয়ে চলে আসলো এটা হয় আর আমি তো আমি আমি না বললাম আমি বলেছি যে আপনি ভাবিকে আসতে বলেন কিন্তু তার নিজের সেন্স থাকবে না একটা সে একটা ব্যাচেলার বাসার মধ্যে আসলে হয়েছে কি মানে ভাই তো আর আনে নাই ভাবি তো চলে আসছে তাই না বিষয়টা হয়েছে যে আর যায় না ভাই থাক না কিন্তু হৃদয় ভাই আমার তো সব ঘুমানোর পোশাক আশাক তো রুমের মধ্যে আমার তো যাওয়া দরকার না তাহলে এক কাম করেন ভাই আপনি ওই যে আমার লুঙ্গি আছে যদি আপনি কিছু মনে না করেন আমার লুঙ্গি পরে ঘুমাইতে পারেন হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট ম্যান আমি আমি মানে আমি লুঙ্গি পরে এটা আমাদের ফোর মানে মানে এটা তো সম্ভব না আমাদের চোদ্দ পুরুষে এটা কেউ আমার ব্রিটিশ আমল থেকে জমিদার না না বুঝতে পারছি তাহলে আমার ভুল হয়ে গেছে এখন কী করবেন আর যদি আপনার অভ্যাস থাকে তাহলে আজকের রাইতে না হয় প্যান্ট পরে ঘুমান ভাই হ্যাঁ কিন্তু আপনি দেখেন এটা একটা কথা হইলো সে তার কোনো সিভিক সেন্স নাই সে একটা না আসলে হয়েছে কি মানে বিষয়টা মানে মানে হয়েছে আমরা তো ধরেন যে হাউসমেট তাই না এখন একটা হাউসমেটের বউ চলে আসছে আমাদের তো শেয়ার করতেই হবে আর ধরেন যে আমি ছোটোবেলা থেকে একা বিছানায় ঘুমায় অভ্যস্ত তাই না এখন ধরেন আপনি আমার সাথে থাকতেছেন আমার তো কোনো অসুবিধা হইতেছে না অভ্যস্ত তাতে কী হয়েছে কিন্তু মানে আমি বড় যে খুশি হ্যাঁ আমাদের তো দেখতে হবে আর ওই আমি তো বিয়া করছি মানে ব্যাপারটা আমি একটু বুঝি বুঝছেন না ভাই ঘটনা হয়েছে যে আজকের রাতে একটু কষ্ট করেই থাকেন আর কয় টাকা বেতন পাই আমরা কন্ত যে আমরা একটা বাসা নিয়ে বউ ফুলাফার নিয়ে থাকবো মানে কার না ইচ্ছা করে কন্ত ভাই তাই না কিন্তু হৃদয় ভাইয়া আমার যারা বিরক্ত করতে ইচ্ছে করতেছে হ্যাঁ প্লিজ আপনি বিরক্ত করেন না বরং আপনি যদি মানে আপনি ঘুমাবেন না বলো না ওই যে পত্রিকা একটা নিউজ আছে আপনার আমি পড়ে শুনাই হ্যাঁ মানে না ভাইয়া আমার সকালে ফরেন ডেলিগেটসের সাথে মিটিং আছে আমার বেটার ঘুমিয়ে যাই সকালে পড়বো না আমার কাছে তেমন ব্যাপারটা আমি পড়ে নেবো জি থ্যাংক ইউ হ্যাভ এ গুড স্লিপ হ্যাভ এ গুড নাইট ওকে ঘুমান তাইলে ভাবি একবার চললেই চলে না ভাবি আসতে তো চাই সে না আনলে আমি কেমনে আসবো ও মা তো হে ভালো চাকরি করে মেসে থার দরকার কি দুইজন একলগে থাকবে না এই ভালো না আমার কি ভাল লাগে ভাবি কন এই বাড়িতে একা একা ভাল লাগে এরে বলি আমি আনতে কিন্তু এনে কি পোষাতে পারবো না আরে বুঝাই কইবেন একলা কি রাহা ঠিক আপনি ভালো করে কইবেন যে একলগে থাকবো আমি কম বলি আপনাদের সাথে তো কথা বলে আপনি একটু বুঝাই বইলেন ও আপনার কথা শুনবেন আমার কথা শুনবেন এটা হইলো বউয়ের কথা শুনে না ভাবি আপনি বুঝাই করেন আপনার সাথে তো কথাবার্তা হয় তো কোয়েন যাতে আমার নিয়ে আসে আমি কিন্তু আসতে চাই ভাবি হ্যাঁ না না মুই কিন্তু হ্যাঁ আপনার কথা খুব গল্প করি হ্যাঁ লাগে যে কই ভাবির লইয়েন একসাথে ভালো হইবেন দেখো কি দেখলো তোমার দেখি এখন আরো সুন্দর লাগবে আছে আমার যদি দেখতে এত ইচ্ছা করতো তো তুমি আমার নিয়ে আসতা না আচ্ছা তুমি বোঝো না কেন আমি কি পারলে এই সুযোগটা হাতছাড়া করি কো এখন আমার এখনো সামর্থ্য হয় নাই আরেকটু হোক অবস্থা আরেকটু ভালো হোক হেলেই আমি একটু আলাদা বাসা ভাড়া লইয়া তোমার লইয়া থাকবো আমার কিরকম আল্লাহ আল্লাহ থাকতে ভালো লাগে তুমি কো আমি জানি না তুমি একটা বাসা ভাড়া লো আর আমার নিয়ে আসো হ্যাঁ তোমার কইতে হইবে না তুমি একটু ধৈর্য ধরো
খুব শীঘ্রই এই বছরের মধ্যে আমি চেষ্টা করতে আছি। তাহলে একটু আসো আমার দিকে সাইয়া। এই তো যাও। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছে। আপনি ভালো আছেন? জি। খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ ভাই হয়েছে। তোমার সাথে একটু কথা কো, তুমি হঠাৎ করিয়া রুম ঢুকে পড়লা কে ঘরের মধ্যে? না দরজাটা তো খোলা ছিল, এই জন্য আর নক করা কি, এটা আমাদের বাড়ি না। দরজা খোলা থাকলে কি তুমি যে কোনো ঘরে ঢুকে পড়তে পারো? হ্যাঁ এখানে আমরা জামাই বউ কথা কইতে আছি, তুমি দেখো না, তুমি তো একটা নকও করতে পারতা, হেও তো করো না, এরকম অসভ্যের মতো এরকম ঢুকে পড়লা কা। হ্যাঁ ভাই জান, আমি তো আপনার সাথে কথা বলবো না, ভাবির সাথে একটু কথা বলবো। শাড়ি পরা এরকম ওই যে পার্ক ইওর চোখের সামনে মাই টাই আমি আরে দিলে চোট বুঝে না টাঙ্কাটা। ডিসকাস করলাম সব কথা বলে দেবো, আই টোল্ড এভরি সিচুয়েশন। হ্যাঁ কোন লোক পার্কে বসে থাকে? ঢাকা শহরে চিটের বাট পার ভরে গেছে, তোকে বুঝতে হবে। তুমি আমার কি বুঝাইছো? উন্মাদ কি বললো? শোনো, তোমার সঙ্গে আমার সম্পর্ক কতদিন? অনেক দিনের সম্পর্ক। তার মধ্যে একটা লোক হুট করে সে কী বললো তাতে তুমি রেগে আছো। তোমাকে ব্যাপারটা বুঝতে হবে যে লোকটা কেন বলতে আসছে। এটা পাগল কি বললো না বললো তার ছিঁড়া লোক, তুমি বুঝো না ব্যাপারটা, বুঝতে চেষ্টা করো। আমি বুঝলাম না, আমরা এতগুলো মানুষ ছিলাম, তোমারই কেন সে বলতেছে?
এখন আমাকে কেন বলতেছে তার পেছনে কোনো লজিক নেই, তার মনে চাইছে সে তোমার কোন জন্মের শত্রু তুমি আমার বুঝাও তো। কোনো শত্রু নাই, পাগলের কোনো শত্রু থাকে না, তোমাকে বুঝতে হবে পাগলের কোনো শত্রু থাকে না। তুমি আমার ব্যাপারটা মানে কথাটা শোনো না, তুমি আমার বুঝাও যে উনি যেগুলো বসে সেগুলো কি আসলে এগুলো কি সত্যি নাকি মিথ্যা? তুমি আমাকে বিশ্বাস করো করো কিনা এটা বলা, বলো বলো বিশ্বাস করো আমাকে। কেমনে বিশ্বাস করবো, সে তুমি আমার শোনাই গেছে কতগুলো কথা, আমি কি কেমনে তোমার বিশ্বাস করবো? শোনো ব্যাপারটা হচ্ছে কি, তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমার আমার কথাগুলো তোমাকে শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমি বলছি এটাই বড় সার্টিফিকেট। তুমি কি বলছো বলো? লোকটা সেটা উন্মাদ, একটা উন্মাদ কি বললো তার মাথার মধ্যে ঢুকায় রাখছো, এটাকে ফেলে দাও। তুমি বলতেছো এগুলো মিথ্যা? মিথ্যা মিথ্যা, আমি মিথ্যা বলছি? তুমি বাদ দাও না ব্যাপারটা, ভুলে যাও, চলো চলো চলো, তোমাকে রেস্টুরেন্টে যাবো খাওয়াবো, চলো। আরে রাখো তোমার রেস্টুরেন্ট, চলো তো, আসো আসো। আচ্ছা তুমি যে সেদিন একজন ভদ্রলোককে পরিচয় করে দিয়েছো, কে সে? কোন ভদ্রলোক? ওই যে একটু লম্বা একটু মোটা ফর্সা মতো লোকটা, মাথায় হালকা চুল। কবে পরিচয় করে দিয়েছি? এই তো 5-7 দিন আগে। ও পুলক ভাই, পুলক ভাই। হ্যাঁ কে সে, কি হয় তোমার? আমার সেরকম কিছু হয় না, লোকটা অনেক ইনোসেন্ট, অনেক অনেস্ট, অনেক ভালো, সুইট একটা পার্সন, এই জন্য কথাটা তো বলি। ইনোসেন্ট? আমার মনে হয় কি জানো, লোকটাকে তুমি যেমন জানো সে ঠিক তার উল্টোটা। কিরকম? একটু আগে লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, সে আমাকে থ্রেট করলো তোমার সঙ্গে যেন আমি না মিশি, কোনো রকম রিলেশন যেন না রাখি। মানে সে তোমাকে থ্রেট কেন করবে? কেন করলো সেটা আমি জানি না, আমার ধারণা কে ফোন করলো? মিস কল অন নাম্বার পুলক। আরে কি পুলক পুলক লাগাইছো তুমি? না লোকটা আমাকে থ্রেট করলো বা মানে কেন আমি ঠিক বুঝলাম না। কেন থ্রেট করছে আমি তো বলতে পারবো না, তাই না? বা তুমি তাকে পছন্দ করো? সে আমাকে পছন্দ করলে আমার কিছু করার নাই, ঠিক আছে? আমি তাকে পছন্দ করি, তাহলে সে আমাকে থ্রেট করবে কেন? সে তোমাকে কেন থ্রেট করছে এটা আমি কিভাবে বলবো? আশ্চর্য, তাকে যে জিজ্ঞেস করো। আমি বুঝলাম না, টপিক ছাড়া তোমার কোনো কথা আছে অন্য কোনো? না আমার অন্য কোনো টপিক। তাহলে চুপচাপ বসে থাকো। Oh you, please sit down, sit down here. আমি তো বসতে আসি নাই, আমি আপনার কথা শুনতে আসছি, কি বলবেন বলেন? First sit down please. আপনি দাঁড়ান। বাবা, I talk you one thing, I talk you one thing is a true story. চুপ, আপনি যদি আমার সামনে ভালো করে ইংলিশ বলতে পারেন তাইলে বলবেন, নইলে বাংলায় বলবেন, বাংলায় বলেন। মানে I talk you, মানে আমি আসলে আপনাকে একটা সত্য ঘটনা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার ওন আইজ, আমার আমার চোখ দিয়ে আমি দেখেছি। এই যে আপনার বন্ধু আছে না, ওই যে মাসুদ, এই যে এরকম আমি তাকে বললাম এখানে এখানে বসে আছে, এখানে যে বসেছিল, আর তার পাশে একটা মেয়ে ছিল, আমি বললাম যে নিশ্চয়ই এটা আপনার আপনার বোন হয়, বললো না না সে আমার গার্লফ্রেন্ড, এবং সে এরকম এবং সেইখানে মেয়েটা এভাবে বসেছিল। আমি তাকে বললাম যে ওই যে আপনার গার্লফ্রেন্ড, ওই যে আপনার গার্লফ্রেন্ড ছিল না, আমি বললো কে আপনি কে? আমি বললাম মাই নেম ইজ পুলক, আমি বলেছি এই জায়গায় এসে বসেছিল। বললাম ওই যে আপনার গার্লফ্রেন্ড আসলো, আমার টাই ছিল খুলে বাস করে এখানে দিয়ে গেলো, সে যা তা বলে গেল, খুব খারাপ খুব খারাপ। আমি বললাম বিহাইন্ড দ্য কট ফেসে গেছো ফাইন, এইসব বলছে যে এইখানে এইখানে ছিল, সেই জন্য আমি ঠিক রাখছি। আমি কথা শেষ না, ফার্স্ট কথা শেষ, কিন্তু সেকেন্ড পার্ট একটা কথা আছে। ফার্স্ট পার্টের অ্যান্সারটা আমি দিই প্লিজ। সেটা হচ্ছে যে আপনার সাথে আমার পরিচয় হচ্ছে 2 সপ্তাহে, আর ওর সাথে আমার অ্যাফেয়ার হচ্ছে 1 বছরের। আমি ওর কথা বিশ্বাস করবো না, আপনার কথা বিশ্বাস করবো? খোদার কসম, চুপ, আমি আগে শেষ করি। আমি অবশ্যই ওর কথা বিশ্বাস করবো, ঠিক আছে? আপনার কথা বিশ্বাস করবো মানেই হয় না। আর হ্যাঁ, আপনি যদি আমাকে চাক্ষুষ প্রমাণ দেখাইতে পারেন তাহলে আমি আপনার কথা বিশ্বাস করবো। আমার ফার্স্ট পার্টের কথা শেষ, এখন আপনি 100 বার 100 আমি চ্যালেঞ্জ দিলাম, আমি ওনা ইওর আপনার চোখ দিয়ে আমি দেখাবো, চ্যালেঞ্জ দিলাম আমি, ঠিক আছে? এখন সেকেন্ড পার্ট বলেন। সেকেন্ড কথা হচ্ছে যে ফিল ইন দ্য গ্যাপস। কি শূন্যস্থান পূরণ মানে কি বুঝলাম না।
আমার খুবই লজ্জা লাগতেছে। How are you feeling? Good. But can I sit here? Please, please, please. I'm not well. I'm upset. Because I'm true. Shottyo kotha boli kintu nobody bishwash me. No, bishwash me. Brother, life is like that. Just look at to me. It's me. রকি আমার ড্যাড মাম ইংল্যান্ডে থাকে, ইয়র্কশায়ারে, আর আমি এখানে এই যে মেসের মধ্যে পড়ে আছি কি জন্য জানেন? প্রভাটিকে ফিল করার জন্য। আপনি যদি আগুনের পাশে না দাঁড়ান তার তাপকে অনুভব করতে পারবেন না। ইয়োর ফাদার মাদার স্টে ইন লন্ডন, ইয়র্কশায়ার, লন্ডনে থাকে আপনার বাবা? ইংল্যান্ড। কি বলছেন, হোয়াট ইউ টেলিং, কি বলছেন আপনি এসব ভাইয়া? দিস ইজ ফ্যাক্ট ম্যান, দিস ইজ ফ্যাক্ট। এই যে দেখেন আমার পাশের রুমে, এই পাশের রুমে আমি থাকি, একই ভাড়া দেই, আমার সিনিয়র ভাই সে বউ নিয়ে এসছে, আমি বাইরে থাকি, আমার মধ্যে তো কোনো 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 দুঃখবোধ নেই, আপনি কেন দুঃখবোধ করছেন? আই এম সরি, এটা এটা হয়ে যাবে। এই যে আপনি পড়ছেন, এই যে ইয়ংগারটা একদিন শোনো হয়ে যাবে। আপনি এত ভালো মানুষ সেটা আপনি নিজে জানেন না, জানেন না বলেই দুঃখবোধ করছেন। আপনার তো কিন্তু হবে এই শহরে। হ্যাঁ, হয়ে যাবে দাদা। বাই দ্য ওয়ে, এটা সুন্দর তো অনেক, দিস ইজ কুল। না না, কুল জন্যই তো পরিধান গরম লাগে, একদিন আমি পরবো ভাই, এখনই নিয়ে যা। না না না, প্লিজ, আমার যেদিন দরকার হবে কোথাও যাবো মিটিংয়ে টিটিংয়ে, সেদিন আমি পরে যাবো। থাকে না, হ্যাভ এ নাইস স্লিপ। ওকে ওকে ওকে, কুল, ইউ ভেরি ইন্টারেস্টিং। কি মানুষ ম্যান, ফাদার মাদার লিভ ইন লন্ডন, বুঝা যায় না কেমন কষ্ট। দেখছো মেয়েগুলো যে কানে কি দিয়ে যেন স্কুল ফাঁকি দিয়ে বই রয়েছে, তুমি কি স্কুল ফাঁকি দিয়েছ? ওকে কয়, তুমি জানো না যে মুই এখন আর স্কুলে পড়ি না, মুই তো কলেজে ভর্তি হওয়ার লাগিয়ে ডাহাইছি। ভুলেই গেছে কা, বুঝছো আমার তো একটা সমস্যা আছে, তোমার বলছিলাম না, ওই যে মাঝে মাঝে সব কিছু ভুলে দেয় গা। ও কয় কি, আবার মোরেও ভুলে যাইও না। সি, তোমার ভুল মুখে, হ্যাঁ তোমার আমি ভালোবাসি না, তোমার ভুল মুখে পোকা। একটা কথা কই। কি কথা? আমার মনে হয় তুমি একটু বেশিই খাও। আমি খালি রাইতে একটু বেশি খাই, রাইতে ওই যে আরেকটা সমস্যার কথা তোমার কই, আরেকটা সমস্যা হলো আমি না খাইয়ে যদি রাইতে ঘুমাই তাহলে আবার ঘুমের মধ্যে খিদা লাগে, তখন আবার উঠে পড়ি, এই জন্য রাইতে এতটুকু জায়গায় এতটুকু বেশি খাই ঘুমাই। ও হ্যাঁ, মানে হচ্ছে তুমি দুই বেলা খাও না, এক বেলাই খালি বেশি খাও, এই তো? না না, তিন বেলাই খাই, খালি রাইতে বেশি খাই। ও তিন বেলাই খাও? হ্যাঁ, এইতেই এই অবস্থা। আচ্ছা যাও, তুমি মোবাইল কিনবা কবে? মোবাইল কিনবো, আমার আঙ্কেল কি কইছে জানো, আঙ্কেল চাকরি পাইলে আমার একটা মোবাইল কিনে দেবো সুন্দর দেখে, তখন তোমার খেলে কম, হ্যালো তুমি কোথায়, হ্যাঁ চলে আসো চলে আসো, এরকম করবো। হ্যাঁ হারা দিন তো এই আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। আচ্ছা আঙ্কেল স্যার আমার কে আছে ঢাকা শহরে, কত দিই আঙ্কেল স্যার কেউ আছে আমার? ওল্লা মুই নাই। হ্যাঁ তুমি তো আছে, তুমি তোমার জায়গায় আঙ্কেল আঙ্কেলের জায়গায় আঙ্কেল মোবাইল কিনে দেবো, তুমি আমার কিছু কিনে দেবে না, কারণ তুমি যদি কিনে দেবো তাহলে তো আমি ছুট হয়ে যাবো গা তোমার কাছে। না না, তোমার মেয়ে এবার ছোটো করতে চাই না, তাড়াতাড়ি ফোনটা কিনে এলো, বুঝো? কিনবো কিনবো। আর শোনো, এই হারা দিন ওই বাইরে বাইরে যাইয়া এবার মোর লগে যে ফোনে কথা কও, মানুষে দেখে না হ্যাঁ তো তোমার লজ্জা হারে না? সি, তুমি কে মনে করছো, হ্যাঁ ফ্রি ফ্রি তোমার সাথে কথা বলি, দোকানদারের টাকা দে, টাকা দিয়ে বলে যে এই নাম্বারে ধরাই দেন, তারপর তোমার সাথে কই হ্যালো হ্যাঁ কথা বলি, আবার কী করি জানো তো,
কথা শেষ হলো মোবাইল নাম্বার নিয়ে পড়ি, কারণ যদি দোকানদার করে অভ্যাস খারাপ, যদি তোমার আবার মিস কল দেয় বা কল দেয় বুঝো না। হ্যাঁ এক কাম করো চলো, তোমার আজকে আমি খাওয়ামো, আঙ্কেল টাকা দিছে তো ওই টাকা তো আমরা দুজনে হোটেলে খাম। আবারও হে আঙ্কেল না, আঙ্কেল কী হয়েছে আঙ্কেল, আঙ্কেল স্যার আমার কে টাকা দেবো ঢাকা শহরে তুমি কও তো, হ্যাঁ কে দেব, আর তোমার কাছে তো আমি নিবো না, কারণ তোমার কাছে নিলে ছুটে যাবো আবার। আমরা ভাড়া নিছি এই শর্তে প্রত্যেক বছর ডিসেম্বরের এক তারিখে বাসাটা ছেড়ে দিতে হইবে, আবার জানুয়ারির এক তারিখে ডক্টর এই ডিসেম্বর মাস এই বাড়িতে থাকতাম না। এর আবার কেমন নিয়ম, এক মাস কই থাকবা? এখনও আমাকে প্রথম ডিসেম্বর আয় নাই, আউক এরপর দেখবো মানে কই থাকা যায়। কীরকম না নিয়মটা? হ্যাঁ এরকম কোথাও শুনি নাই তো। জিজ্ঞাসিলাম একবার, খুব একটা সন্তোষজনক কোনো উত্তর টুত্তর পাই নাই, এর লগে আর গাড়ি নেই। আর আমাকে বাড়িওয়ালাটারে দেখছো কীরকম খাটাইসিয়া? হ্যাঁ প্যারা জানি কেমন ব্যবহার করছে আমার সাথে। ওরে দেখলে মনে হয় ওই রুম একটা বাড়ির মালিক হইতে। হ্যাঁ এরম একটা বেটা এত বড় একটা বিল্ডিংয়ের মালিক হইতে পারলো, এত বড় একটা বিল্ডিং বানাইতে পারছে, আর তুমি আমার ঢাকা শহরে আনতে পারো না? হ্যাঁ আমার পাঁচটা বছর। মিস্টার লাইফ ভাইয়া তুমি তো অলরেডি ঢুকেই গেছো, আবার মে আই কাম ইন জিগাইতেছো কা? ও ওয়ান টক উইথ ইউ ওয়ান মিনিটস। আচ্ছা তোমার এই বুদ্ধিটা কবে হইবে যে এক জায়গায় ঢুকতে হইলে একটা ঘরে, যেই ঘরে একটা স্বামী স্ত্রী থাকে একটু নক করতে হয় বা কিছু? লাইফ ভাইয়া ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, বলেন আপনার কি খেদমতো করতে পারে? না মানে ওয়ান মিনিট মোবাইল, আমাকে একটু মোবাইলটা দেন। আঙ্কেলের মন খারাপ তো, ওনার মোবাইলে ব্যালেন্স নাই, নাহলে আপনারটা চাইতাম না। আর আমি জানি যে আপনারটা চাইলে আপনারা না করবেন না। আপনার কিন্তু আমার মোবাইলে যে ব্যালেন্স আছে এইটা আপনারা কে কইল? জীবন ভাইয়া আপনি অনেক ধনী, আমি জানি না, আপনি সবসময় স্যুট টাই পরে তারপর অফিসে যান। হ্যাঁ ভাবি আর কথা কইতে হইবে না, ভালো আছেন না? কথা আমার লগে কও, ওইদিকে নজর দিও না। থ্যাংক ইউ ভাই। ভাবি আপনাকে একটা কথা বলি, একটা কথা, আপনি কিন্তু অনেক সুন্দর। হ্যালো আমি হানিফ এসএসসি টু বা, ও তাই না? শোন এইটাও আমার নাম্বার না, আমার না সরি, এটা হলো লাইভ বাই, লাইভ বাই আমার পাশের রুমে থাকে না, মনে রোয়াই পাইছি চান্স আমি নিয়ে নিছি। হ প্রথমে দর্শনদারি তারপর গুণ বিচারি, ওর চেহারাই তো খারাপ, এরকম তার সাথে আপনার মতো একটা সুন্দর একটা মেয়ে কেন ওয়াই লাভ করতে যাবেন আপনি? খুব বাজে, আপনি সেদিনও এগুলো বলছেন আজকে কেন? খোদার কসম আমি মাথুসে বলতেছি, সত্যি কথা বলছি। আপনি কি প্রমাণ আছে? আমি প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দেবো, আমি আপনাকে প্রমাণ দেবো, বললাম তো আমি আপনাকে প্রমাণ দেবো। আচ্ছা একটা কাজ করুন,
আপনি আপনার নাম্বারটা দেন, আমি আপনাকে মিস কল দেবো, তখন আপনি ফোন করবেন, আমরা কথা বলবো। আপনি কি বলছেন আপনার কাছে প্রমাণ আছে? 100 বার প্রমাণ আছে, খোদার কসম, এই যে চোখ বলতেছি প্রমাণ আছে, আমি আপনাকে প্রমাণ দেবো। আপনি আপনার নাম্বারটা, আপনি আপনার নাম্বারটা বলেন। ওকে, 01 আমি প্রমাণ দেব। অন্য কোথাও চলে, এখানে লোক বেশি। ভালোই তো দেখতেছি আমি, কি খারাপ দেখতেছি? না, একটু ডিস্টার্ব ফিল করছে, মানুষজন বেশি, অন্য কোথাও চলো না। চলো। কেন অন্য কেন, আমার তো ভালোই লাগতেছে, তোমার খারাপ কি লাগতেছে বলো তো, কি খারাপটা লাগতেছে? তুমি বুঝতেছো না, একটু নিরিবিলি জায়গায় বসতাম, জায়গাটা কেমন কেমন লাগছে, মানুষজন বেশি। আমার তো কোনো প্রবলেম হইতো। এই যে এই যে এই যে হাত ধরা, বলছিলাম না আমি, এই যে বলছিলাম যে ফোন দিব, এই যে মাথা কসম মাথা সে বলছিলাম, এই যে আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ লুবানা, সে আমাকে ফোন করে বলছে যে আজকে নিয়ে আসবো। আর কীরকম, হ্যাঁ চিট ফাঁস গে তুই, হ্যাঁ কীরকম, হ্যাঁ আমার কথা শেষ, এখন বাদ বাকি ডিসিশন ইজ ইয়ার্স। হ্যাঁ খুব ইচ্ছা করছে তোমাকে একটা কষের চড় মারতে, কিন্তু মারবো না। কেন জানো, আমি আমার হাতটা নোংরা করতে চাই না, অসভ্যই তোর কথা। চলো ওয়ালাইকুম সালাম। কি কোনো সমস্যা, তরুণ করতে আসো বা? আপনার কি মন খারাপ? হাদিয়া তোমার কাম কি, আমি একলা একলা বইয়ে রয়েছি, ভাল লাগে না? আপনার মোবাইলটা আছে না? আছে নাই, একটু মোবাইল তো নিচে থুয়েছি। ও ভাবি কিন্তু অনেক ভালো, ভাবি না আমার খুব ভালো লাগছে, বুঝছেন? হাসে ও, ভাবি মাঝে মাঝে আসলে তো ভালোই হয়, তাহলে আমরা ভালো মতো খাইতে পারি, বুঝেন না? আর আপনিও হ্যার মোবাইল নিয়ে কথা কইতারেন, সেটা কর না কা ভাই জানি, এটা কী কন আপনি, আপনার কাছে যদি মোবাইল চাই আপনি দেবেন না, এখন তো নিচে রাই গাইছেন দিকে দিতেছেন না, বইও পড়লা না বই। আরেকজন আইসে, বেশি ভালো নাই, তোমার বাড়ি মালিক তো খচ্চর। কি ইটার 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 কি ইটার ইটার চিটার বেইমান না বেইমান কি কেন বেইমান কেন এই বাড়ি না এই বাড়ি উনার না দাদা কি কও তুমি কত কি হয়েছে ঘটনা কি এই বাড়ি মালিক না উনি মিলে এই বাড়ির ওই পারহার কি চাকরি থাকবো না ভাই।
আরে মিয়া তোমার চাকরি থাকো না মানে তোমার চাকরি আর দিক বলা আরো পার্মানেন্ট হবো, চুপ করে থাকো খালি, ঠিক আছে? আর আমার কবা ঠিক আছে কাবুল, ঠিক আছে কবা, কিন্তু খুব ভালো মানুষ তুমি, আমার খুব ভালো মানুষ, তোমার কথা আমার খুব পছন্দ হয়, বুঝছো না? ঠিক আছে, আমার নিহি আমার আলাদা নেই মিথ্যা কথা কইছি, আমি যাই গা, তাহলে যাও 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 যাই গাই। চারিদিকে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট সাউথ সবার চারিদিকের খবর আপ উপরের নিউজ।